হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর ক্লাস টেনে যে মাধ্যমিক পরীক্ষাটি হলো তার বাংলা প্রশ্নপত্র, কিছু শর্ট কোশ্চেনের উত্তর ও প্রশ্নগুলি নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি চালু করা যাক। প্রথমে 17টা শর্ট কোশ্চেন আছে তোমাদের। প্রথম কোশ্চেনটা বলা আছে, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন কোথায় দাঁড়িয়েছিলেন? সেটার উত্তর হবে দয়ালবাবুর লিচুর বাগানে। সেটার উত্তর হবে দয়ালবাবুর লিচুর বাগানে। 2 নম্বরটা সেটা বলা আছে, নাদের চাঁদের বয়স কত? বয়স সেটা হবে 30 বছর। তারপরে 3 নম্বর প্রশ্নে বলা আছে, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? সেটা হবে খ নম্বর, অর্থাৎ বছর 28 সেকেন্ড। তারপরে 4 নম্বর প্রশ্নতে বলা আছে, অভিষেকের শিষ্য বাক্যটি মেঘনাদ কাব্য এর কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? সেটা হবে প্রথম স্বর্গ থেকে। তারপরে 5 নম্বর এখানে বলা আছে, তার আর স্বপ্ন দেখতে পারলো না, কার স্বপ্ন দেখতে পারলো না? সেটি হবে ঘ নম্বরটা, অর্থাৎ শান্ত হলুদ দেবতারা। 6 নম্বর এখানে প্রশ্নটাতে বলা আছে, গান বাঁধবের সহস্র উপায়ে কে গান বাঁধবে? সেটা হবে কোকিল। তারপরে প্রশ্নটা বলা আছে 17 নম্বরে না 7 নম্বরে, পালকের কমলে ইংরেজি নাম হলো, সেটি হবে কুইন। তারপরে প্রশ্ন 18 নম্বর না 8 নম্বর, কানে কলম গুঁজিয়ে দুনিয়া খোঁজে কারা? সেটা হবে দার্শনিকরা। তারপরের প্রশ্ন 9 নম্বর বলা আছে, হিমালয় যেন পৃথিবীর মেরুদণ্ড, উক্তিটি হলো কালিদাসের। তারপর এখানে 10 নম্বর প্রশ্নটা বলা আছে, অনুস্বর্গের দৃষ্টান্ত কোনটি? সেটি হবে মানে ক নম্বর, জন্যে। তারপরের প্রশ্ন এখানে বলা আছে, দ্বন্দ্ব সমাজের অর্থ প্রাধান্য থাকে, সেটি হবে উভয় পদের। তারপরে 12 নম্বর প্রশ্নটা বলা আছে, ইসাবের মেজাজ চড়ে গেল, নিম্নরেখা পদটি কোন কারকের উদাহরণ? সেটি হবে কর্মকারকের উদাহরণ। তারপরের প্রশ্ন 13 নম্বর এখানে বলা আছে, ফেলাইলা কানক বলাই দূরে, নিম্নরেখা পদটি যে সমাজের উদাহরণ হলো তা হলো, সেটা হবে তৎপুরুষ। তারপর 14 নম্বর প্রশ্নতে বলা আছে, বাংলা এ ধুনি এ দুর্দিনের আমাকে ত্যাগ করবে না, এটি কি ধরনের বাক্য? সেটি হবে অনুজ্ঞাসূচক বাক্য। তারপরের প্রশ্ন অর্থাৎ 15 নম্বর এখানে বলা আছে, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটি কোন শ্রেণীর বাক্য? সেটি হবে যৌগিক বাক্য। 16 নম্বর এখানে বলা আছে, জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটির ভাববাচ্য রূপ হবে? সেটি হলো, জগদীশবাবু সিঁড়ি ধরে নামা হয়। তারপর 17 নম্বর, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? সেটি হবে কর্তৃবাচ্যের উদাহরণ। এছাড়াও তোমাদের মানে অতি সংক্ষিপ্ত অর্থাৎ মানে 2-1 কথায় উত্তর দাও, এগুলো তোমাদের 19টা ছিল, এগুলো সময়ের অভাবে তোমাদের কাছে উত্তরগুলো নিয়ে আসা হয়নি। সেটি তোমরা যে কোনো 4টি প্রশ্ন করতে হবে, এগুলো তো আসলে এগুলো তোমরা একটু যাদের প্রয়োজন আছে তারা দেখে নাও, এগুলো পরে সময় পেলে উত্তরগুলো তোমাদের সামনে নিয়ে আসবো।
এগুলো দেখানো যে কোনো 8টা প্রশ্নের উত্তর দাও, এখানে যে কোনো 8টা প্রশ্ন আছে, তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখো না, তোমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। এখানে আছে, এখানেও কিছু প্রশ্নপত্র আছে। তারপরে 3-এর আছে প্রশ্ন নির্দেশ, কমবেশিপক্ষে 60টি শব্দে উত্তর দাও। এখানে এখানে একটি প্রশ্ন করতে হবে, তারপরে এখানে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্ন মানে 3 করে। তারপরে 4-এর দাগ আছে যে কোনো ডেট সারের শব্দে উত্তর দাও। এগুলো মানে ব্লক কোশ্চেন। 5 নম্বরের প্রশ্নপত্র ছিল এগুলো। তারপরে এখানেও 5 নম্বরে আছে মানে যে কোনো 150টি বাক্য উত্তর দাও, যে কোনো একটা প্রশ্ন উত্তর দাও। এগুলো সব ব্রড কোশ্চেন, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। তারপরে এখানে যে কোনো 125টি শব্দে উত্তর দাও, এগুলো তোমাদের 4 মার্ক করে। তারপরে এগুলো 8-এর আছে, এগুলো মানে যে কোনো দুটো করতে হবে, 10 মার্ক আছে। তারপরে 8-এর এখানে একটা আছে, তারপরে 9-এ তোমাদের আছে বঙ্গ অনুবাদ। বঙ্গ অনুবাদটা আমি একটু বলে দিই, তোমরা একটু মিলে নাও। বঙ্গ অনুবাদটা বলা আছে এখানে যে, গৃহ হলো একটা শিশুর প্রথম বিদ্যালয়, এখানে সে তার প্রথম পাঠ নেয়, সে দেখে শুনে এবং শিখতে শুরু করে। একটা ভালো গৃহ সৎ ও স্বাস্থ্যবান মানুষ তৈরি করে। বাড়ির কুপ্রভাব একটা শিশুকে নষ্ট করে দিতে পারে। তারপরে এখানে 10 নম্বরে এগুলো ছিল সব মানে 5 নম্বর প্রশ্নপত্র। তারপরে 11 দাগের সব রচনা, এগুলো বিজ্ঞান ভালো মন্দ। তারপরে এখানে কেবল বহিরাগতদের জন্য, এগুলো প্রশ্নপত্র একটু দেখানো। এগুলো সব বহিরাগতদের জন্য, এগুলো প্রশ্ন তাদের জন্য বলতে হবে। তো এখান থেকে শেষ আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত।